আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত ঈদ মোবারক সুপ্রিয় দর্শক দুই বছরের অধিক সময় ধরে আমরা বসবাস করছি করোনা মহামারীর মধ্যে এই করোনার মধ্যেও থেমে নেই মানুষে মানুষে সংঘর্ষ রক্তপাত আবার কিছু মানুষের মহৎ কাজ আমাদের অনুপ্রাণিত করে তেমনি একটি সংসার তেমনি একটি দম্পত্তি নিয়ে আমরা সাজিয়েছি ইকরা বাংলা টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন হাত বাড়িয়ে দাও অনুষ্ঠান সাথে রয়েছি আমি আহমদ সেলিম চলুন আমরা পরিচয় হয়ে নেই এই দম্পতির সাথে আমার বামপাশি রয়েছেন হাফেজ কারি মোহাম্মদ নুরুল ইসলাম এবং তার পাশে রয়েছেন হাফেজ উম্মে হুমায়রা মমতা তারা দুজনেই সম্পর্কে স্বামী স্ত্রী এবং তারা দুজনেই কোরআনে হাফেজ তার মধ্যে স্ত্রী উম্মে হুমায়রা মমতা একজন দৃষ্টি প্রতিবন্ধী জন্ম থেকেই তিনি অন্ধ তার স্বামী শারীরিকভাবে অসুস্থ তারপরেও এই দুজন মহাগ্রন্থ আল কোরআন রপ্ত করেছেন আমরা তাদের সেই হাফেজ হওয়ার গল্প তাদের সংসার জীবনের গল্প শুনব প্রথমেই আমি জানতে চাইব আপনার হাফেজ হওয়ার গল্পটা জি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি আমার প্রথমে এলাকার মাদ্রাসায় পড়ি এখান থেকে পড়িয়া তখন আমি ডাকামির পড়ি এগারো নম্বর পড়ি সেখান থেকে অনেক কষ্ট করে আমি কোরআন হাফেজ এসি মানুষের দোয়ায় আর আল্লাহ তোরানা হাফেজ বানাইয়াছেন এই জন্যে অনেক কষ্ট করছি যে এক সময় আমি যখন রোজিঙ্গে যাইতাম তখন একবেলা খাইতে পারতাম একবেলা খাইতে পারতাম না মাদ্রাসায় যাইতাম অনেক সময় হুজুরের টিফিনে আমি খানা খাইতাম ওলা খুব কষ্ট করিয়া আমার প্রায় তিন বছরের কাছাকাছি আমার সময় লাগছে তো আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ তালা দয়া এবং মায়া করিয়া রহমান এবং রাহিম গফর রাহিম আল্লাহ মহাকন্ত আল কুরআন আল্লাহ যেন আমার সিনার মধ্যে ঢুকাই দিয়েছেন আমরা জানি যে আপনার স্ত্রী উম্মে হুমায়রা মমতা একজন দৃষ্টি প্রতিবন্ধী আল্লাহ তাকে সেই দৃষ্টি দেননি তারপরও আপনি তার সাথে সংসার বেঁধেছেন এই হাফেজের এই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমার বিয়ার আলোচনা যখন অর তখন আমি আমার আম্মা আব্বা নানান জায়গা দিয়া দেখের তখন আমি একজনের বাড়িতে আলাপ চলছে বিয়ের আলাপ চলছে একজনের বাড়িতে আমি রোজিং থাকি তখন আমার একর হর যে হুজুর আপনার বাড়িতে আপনার লাগে কন্যা দেখের আপনি বিয়া কর্তা তে আমার কাছে একটা কন্যা আছেন উনি ত্রিশ ফারাক কোরআন হাফেজ হাফেজা তে উনি জন্ম থেকে অন্ধ সৌকে দেখে না তো আমি হইলাম যে সৌকে দেখে না আবার হাফেজ তো আমি মনে মনে কইতাম যে একটা কোরআন হাফেজ যদি আল্লাহ যদি আমার ভাগ্যে জুটাইতো কোনো দিন তো আমি নিজেরাই মানে মনে করতাম তখন কইলাম যে একটা তেলাত শুনি বানি তানোর খুব মানে আশা যে তানোর একটা তেলাত শুনি হতিন মোবাইলে তানো মিনিট বড়িয়া তেলাত শুনছি আমার চেয়ে এত ভালো লাগছে যে আমার তো মনে হয় যে একজন যে ভালো মানুষ সুস্থ মানুষ এইভাবে মানুষ যে এভাবে কোরআন তেলাত করব তার দ্বারা তো এইভাবে সম্ভব না কিন্তু যখন আমি তেলাত শুনি তখন আমার তো মনে হয় যে ইকরান অল্লাহ আল্লাহ একবার অল্লাহ একবার যে মনে হচ্ছে যে ইকর দোলাটা আসমান থেকে নাজিলর আমি মনে মনে ভাবতাম যে একজন জন্মন্ত মানুষ সে কুরআন শরীফ মুখস্থ করছে তে আমার মনে হয় যে এক আয়ত্তের পরে অন্য আয়ত্ত চলে যাইব তখন আমি বিভিন্ন সময় প্রশ্ন করতাম তান্তে যে অত নম্বর আয়াত কে কো অত নম্বর ফারা তাকে কে অত নম্বর চূড়া হও তখন টাইম কইতা আমি ভালো লাগে আল্লাহ একবার আল্লাহ হয় একবার তখন আমি আম্মারে বুঝাইতাম আম্মা হয়তো যে আমি একজন শারীরিকভাবে অসুস্থ আর আমার আমার স্ত্রীও অসুস্থ জন্মন্দ মন্দ হয়তো বাবা দুইজন এমনি শারীরিকভাবে অসুস্থ না করাটাই আমি কেছি আম্মা কোরআন খাতিরে আমি সব কিছু মানতে রাজি আছি আম্মা তব আমি এখানে বিয়া করতে রাজি আছি হয়তো তালার মেহরবানিতে অশেষ মায়াতে আমরা হয়ে গেছে দুইজনের মাঝে হ্যাঁ আমরা আবার আপনার প্রসঙ্গে ফিরব এবার যেতে চাই উম্মে হোমায়রা মমতা বোন আমরা জানি মহান রাব্বুল আলমিন আপনাকে দৃষ্টিশক্তি দেননি তার তারপরও আপনি কোরআনে হাফেজ এটি কিভাবে সম্ভব হয়েছে আপনার জীবনে আসসালাম আলাইকুম আমি যে সময় ছোট আসলাম আমি সময় আমার ফ্যামিলির মানুষে তারা এরকম কিছু বুঝছে না যে আমার একটা হাফিজ লাগে কিন্তু আমি সুতোবেলা আমার খুব ইচ্ছা লাগতো যে আমি কোরআন হাফিজ লাই। পরে আমার অনেক কষ্ট করে আমি এনেক সাহায্য সহিতা করতো অর্থাৎ কি আমি উজোরাণ তোর কাছে আছে গিয়া আমরা মসজিদ পাশে আছিল মসজিদ গিয়েছি যাওয়ার পরে উজুরাইন তরে হয়েছি যে ওলা আমার পড়ার একটা সুযোগ সুবিধা আপনার হরিয়া দেখা পরে কতদিন যে হুজুর তাকতা তাই পড়া ইতা পড়ানির পরে যাইতা গিয়ে পরে হিরবার যে সময় আইতা ওই সময় আবার আমি কষ্ট হরি গিয়ে তারা হাসে যাইতাম যাওয়ার পরে আর আমরা দাখিল মাদেশা আলিয়া দাখিল মাদেশা রায়গড় আমরা গ্রাম থেকে একটু পাশে গ্রাম ও গ্রাম এবং গ্রাম আমরা সেই বিষয়টা হতে চাই কোন জায়গায় বাড়িটা বাড়ি আমরা সুনামপুর পড়ছে আর সুনামপুর দেখি একটু পাশে গিয়ে অনেক দুই কিলোমিটার হইব হয়তো অত জায়গা আটি আমি অনেক সময় হুরোতারে লইয়া যাইতাম মসজিদর যারা হুরুতা থাকতো অথবা মাদ্রাসার থাকতো তাহতদারে সাজু কইতাম যে আমল গে নিয়ে আমি ওজোর যাইমু গিয়া কথা হইমু মুখ পরে যদি আমার পড়ার সুযোগ দেন তাই পড়িম পরে তা অনেক কষ্ট হরি হেউ পড়াইতো সে পড়াইতো না তা হরতে হরতে পরে আমি পাড়েস্বর নালিউরি একটা মাদ্রাসা মহিলা মাদ্রাসা অনন ইসলা মারে অজন হুজুরে নেওয়ার পরে আহ্বান গিয়া যে নিচন নিজনে হুজুর গেসেন তান বাড়িত এক বছর পরে তাইন আইসোন আওয়ার পরে পড়িয়েছি খুব কষ্ট হরি কয়টা দিন তাকিয়া পরে বাড়িতে ইয়া ইন সারা ফিজি শেষ করতাম পারছি না এরপরে গেছি উপসর একটা মাদ্রাসা আমরা ফুলতলি সাবর মাদ্রাসা তাই তাই পড়াইছেন ওরকম মহিলা হল অন্য আমি যাইতাম যাওয়ার পরে তারা একদিন তাকিয়া পড়িসি পড়িয়া পরে শেষ করিয়া আর আইসি বিয়ের আগে আপনি শুনেছেন খুব সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত অথবা আরও নানা গুণ যা আপনাকে আকৃষ্ট করেছে আপনি বিয়ে করেছেন ভালো আছেন এবং সুখে আছেন এই ভালো থাকা এবং সুখে থাকা পেছনের গল্পটা শুনতে চাই যখন আমরা বিয়া শাদি হয়ে গিলা তখন আমরা একটা রুম বাড়া নেই তো এরুমে আমরা থাকিয়া আর থাকার পরে তাই সব কিছু করতে পারেন শুধু ফাঁক করতে পারে না তখন আমি প্রথম দিন তান্ডে আমি হয়েছি যে তুমি আগুনের খাসিও যাইও না সব কিছু তুমি করিও যতটুকু তোমার সম্ভব অতটুকু করিও এর বাহিরে তুমি করিও না আমারে কই আর খান দেখাচ্ছ তুমি যাইও না তাই যে হারিল ফাতিল বা ডেক বাসন বা খাফর উপর আটাইন বা বিভিন্ন সময়ে অনেক কিছু খাম হরণ একজন সুস্থ মানুষে সম্পূর্ণ তার শোক আছে খুব ভালো কিন্তু লখন ভারত না এত সুন্দর ভাবে তিনি এত সুন্দর সুন্দর করিয়া একটা সুকেশ একটা আলনা এগুলা রেডি করে সুন্দর করে আমি সাহিয়া দেখে কই আল্লাহ একবার তোমার বান্দিরে আল্লাহ তুমি চোখ দিস না কিন্তু তোমার বান্দি সব কিছু করতে পারে একা একা কি মানে প্রতিটি কাজই করেন জি একলা একলা সব কাজ করেন তাই নিয়ে একলা একলা সব তা করতে পারেন আপনাকে হাত বা খাবার এগুলা কি বাড়িয়ে দেন উনি আমি লইয়াও খাই বা অনেক সময় তান্ডে কষ্ট না দেওয়ার লাগে বেশিরভাগ তান্ডে কষ্ট না দেওয়ার লাগে আমি লইয়া হাই লাই বা অনেক সময় হয় আমি দেই আমি হয় প্রত্যেকটা স্ত্রীর আশা থাকা তার স্বামীরা লইয়া হওয়া বাড়িয়ে দেওয়া লাগিয়া অথবা আমার স্ত্রী হয়তো বা এমন আশা আছে তাই চা ঠিক আছে তুমি অনেক সময় দেও তো খুব ভালো আলহামদুলিল্লাহ অর্থাৎ আপনাদের এই সুখের পেছনে পারস্পরিক সহযোগিতা একটি বড় বিষয় ছিল এবং সেই সহযোগিতা আমরা সব সময় কামনা করি আপা উম্মে হুমায়রা মমতা আমরা যেটি জানতে চেয়েছিলাম যে কোনো প্রতিষ্ঠানে অথবা বাড়িতে আপনার হাত ধরে কোরআন শিক্ষা গ্রহণ করেছেন এমন কোনো মানুষ অথবা করেছেন কি না সেই বিষয়ে জানতে চাই আমরা করছেন কিন্তু কোনো মাদ্রাসাতে আমি গ্যাপ পড়াইছি না কিন্তু আমার বাড়ির গ্রামের পাশের মহিলা এরারে আমি অনেক সময়তে সহি শুদ্ধ অনেক মানুষের তো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত নামাজ নাই কিন্তু আমি ঘরে ঘরে সবর আমরা গ্রাম আর একজন লইয়া গিয়া হয়েছে যে তুমি তাই সবই এক একটা হাজ ভরো হয়তো দুই দিনের দুনিয়ায় আজকে আছে কালকে নাই কিন্তু যদি সই শুদ্ধভাবে একটা নমাজ পড়িয়া দাইতে পারেন অত বা আল্লাহর কালাম সই শুদ্ধভাবে চারটা চূড়া আমার একজন হুজুরে যে চারটা চূড়া যদি শিকিলেন যে কোনো মানুষে তাহলে তার ও চারটা চূড়াতে কিন্তু এতে কি বেশি আর কোনো চূড়া লাগে না যে কোনো নমাজ ভরতে কিন্তু সপ্তাহ বা দেন মাস যদি না হয় তাহলে তো কোনো সময় তো মানুষের আল্লাহর দরবারও কিছু হব লইতো না এর গর থেকে গিয়ে আমি ঘরে ঘরে তারা বুঝাইছি মহিলা তো অনেক মহিলা আইতে আমার বাড়িত আর অনেক মহিলা তারা আইতো না যারা আইতো তারাই লইয়া আমি কোরআন তিলাবত সহি শুদ্ধভাবে আমি কারিয়ানাও পড়েছি এর কারণে গিয়ে আমি তারা সহি শুদ্ধভাবে তেলাওয়ত শিখানির লাগি, চেষ্টা করছি অনেক সব দিন কতজন হবে আপনার হাত ধরে হাফেজ হয়েছেন হাফিজ ওই সৈন্য কিন্তু তারা সৈসভাবে কোরআন আমরা এই প্রসঙ্গে আবার আলোচনা করব চলে যেতে চাই মোহাম্মদ নুরুল ইসলাম ভাইয়ের কাছে এই যে সংসারে সুখ সন্তুষ্টি এর পেছনে কোরআন এবং আল্লাহ তালার অর্থাৎ ইসলামের কোনো প্রভাব রয়েছে কিনা বলে আপনি মনে করেন ইসলাম একটা শান্তির ধর্ম আমরা যুগ যুগ ধরিয়া জানি আইয়ার শুনিয়া আইয়ার কিন্তু আমরা যখন আমার স্ত্রী হয় যে হুজুর আমরা যখন দুজন কোরআন পড়ছি কোরআন তে আপনি এইভাবে চলাফেরা করবা আমরা যেন কোনো দুর্নাম না হয় আর আমিও এইভাবে চলাফেরা করবো সে যেন হইতে পারে না কোনো একটা বাজে বদনাম দিতে পারে না তাই আমরা কম খাই আর বেশ খাই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর সবসময় আমরা তলাত করি বা আমরা চাই যে ইসলামের ভিতরে আমরা সবসময় থাকি বা আমরা সবসময় যেন লাগিয়া থাকতাম ফাড়ি আল্লাহ এবং আল্লাহর রাসুল যেন যেভাবে রাজি এবং খুশি হয় আমরাও চাই সেই জীবন যে জীবন সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে এবং ইসলামের সম্পর্ক রয়েছে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম উম্মে হুমায়রা মমতা আপনার দৃষ্টি নেই তারপরও যেটি আমরা শুরুতে বলেছিলাম আপনি রপ্ত করেছেন মহাগ্রন্থ আল কোরআন শুধু নিজে কোরআন পড়েননি অন্য কেউ সহি এবং শুদ্ধভাবে কোরআন শরীফ পড়িয়েছেন এবং এই যে পড়া সেই পড়া সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল বিয়ের আগে আপনার স্বামীকে

সে লাহ কোটি শুক্রিয়া যে দৃষ্টিশক্তি নেই তারপরও আপনি এত সুন্দর করে সুরালু কণ্ঠে তেলবাদ করলেন আমরা এবার একটু সংসারে ফিরে যেতে চাই এই করোনা মহামারীর মধ্যে কীভাবে চলছে আপনাদের সংসার জি আলহামদুলিল্লাহ রমজান মাসে আমি তারাবি পড়াইছি প্রায় কিছু টাকা পাইছি আমি চার পাঁচটা ফাইভ এট আইতাম এগুলা থেকে হয়তো তো এগুলা অনেক সময় বন্ধ হরিয়া দেয় কয় হুজুর আক্কা একবার কুজুর কতদিন পরে আইবা পরে ও টাকা দিয়ে আমরা চলিয়ার আল্লাহ তালা অশেষ মেহেরবানি আল্লাহ সালাই সালাইরা আর এখন বর্তমানে আমরা কোনো ইনকাম বা কোনো কিছু বর্তমানে নাই মানে এক সময় আপনার শিক্ষকতা পেশা ছিল জি আমি মাদ্রাসায় পড়াইছি ভাই আর মসজিদেও পড়াইছি আর এখন তো মাদ্রাসা দেশের সব বন্ধ আর ফোড়া নিয়ে যান না কোনো বাইতে আপনি কিভাবে চলছে অথবা আপনি কি চান ভবিষ্যতে কিভাবে মানে আপনার এই যে সংসার মোটামুটি চলে যাবে মানে এমন কোনো পরিকল্পনা আছে আপনার জীবন নিয়ে করিম আলি আসাল্লাম ফরমান যে এই মানুষটা সর্বোচ্চ উত্তম মানুষ সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাঝে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন কিন্তু আল্লাহ তালা সব কিছু চাইলে মানুষ কোনো কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া কিন্তু রব্বুল আলামিনীজতল জালাল সব কিছু করতে পারে মানুষ ছাড়া মাখলুক ছাড়া আল্লাহ সব কিছু পারে যেন সাইয়া যদি এমন কোন মহাব্বতের বাই মহাব্বতর মানুষ আমরা যদি কিছুটা হেল্প করে তে অনেক ভালো হইতো আমরা লাগিয়া আমরা এতো সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম অনেক বালা থাকতাম সুখে থাকতাম আপনার সেই স্বপ্ন পূরণ হোক আমরা প্রত্যাশা করি আপনার হাত ধরে এই সমাজে কতজন মানুষ কোরআন তেলাওয়াত করতে শিখেছে একসাথে পঁয়ত্রিশ জন কোরআনের হাফেজ হইছে তো তারা আমি তাদের পিছনে এত কষ্ট করছি আমি প্রায় দুই বছর যাবত পড়াইছি পড়াইয়া আমি এমন এমন অসুস্থ হয়েছি লাস্ট পরে অ্যাম্বুলেন্স দিয়ে আমি দেখা দেখি অ্যাম্বুলেন্স দিয়ে আমি বাড়িতে গেছি এমন অসুস্থ আর তারার লাগে কষ্ট করতে করতে এত রাত দিন অগুমা করতে করতে তারাই পড়াইছি যেন তারা পিছনের ভরা যেন থাকে মুক্তা যেন থাকে পিছনের ইয়াদা যদি তারা ভুলি যায় তো আর হাফেজ না মুখস্থ করার লাগিয়ে তারা লাগে অনেক পরিশ্রম অনেক কষ্ট করছি মেহনত করছি এই যে আপনাদের সংসার জীবন বলতে গেলে কিছুই নেই আবার অনেক কিছুই আছে যেমন দন সম্পত্তি নেই কিন্তু যে সম্পত্তি আছে সেটি হচ্ছে মহাগ্রন্থ আল কুরান এই না থাকার মধ্যেও সংসারে যে সুখ অনুভব করছেন সেটি কেন কিভাবে হচ্ছে আমার যে রকম সুখী আমি আছি মনে করি অনেক আল্লাহর আছে আল্লাহ আমরার যে রকম রাসয়ন অনেক মানে বালা কিন্তু এরপরে আমার যে স্বামী স্বামী নিয়ে আমি কোরআনে এজন হাফিজ এরপরে কুড়াণে কুরন সই শুদ্ধভাবে কাড়িমিল পাইছি ওরহম আমি গিয়া অনেক খুশি আল্লাহর দরবারও আমার খুব বেশি জীবনের আশা আছে যে আমি এজন হাফিজ অথবা মৌলানা আলিমর হাঁসে উইতো আর ফলে যে তাইন আমারে ইরহম দেখিয়া তানোর ফাও জন্মগত এটা সমস্যা তাহা সত্ত্বেও আমিও এজন জন্মগত অন্ধ কিন্তু এরপরেও তাইন যখন আমার রাজি বিয়া হর সন্তান ফ্যামিলির মানুষে সে রাজি আসিল না কিন্তু এরপরেও তাই কুরআন মহব্বতে আমার জহন জহর অকানেও আমি তানরে ধন্যবাদ দিই এরপরে আমি অনেক অনেকভাবে কষ্ট হইলেও আমার মনে যায় যে এই কষ্টরে আমি কষ্ট মনক ধরি না হয় যে আমরা যে রহম চলতাম পারি আল্লাহ সব সময় উপরে সব সময় আশা করি যে আল্লাহ মেহরবানীর সব মালিক কিন্তু সে কি রহম চলব না চলব এটা আল্লাহ চালাইতে পারবো এর থেকে আমি আমার কষ্ট কিছু মনে করি না যে আমার কষ্ট পাঁচ অত নামাজ সব সময় কি পড়েন আপনার স্ত্রী কোনোদিন দিন কি কোনো আক্ত নামাজ কাজা হয়েছে বিয়ের পর সেই ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছ থেকে প্রায় সময় দেখি আমি ঘুমন্ত অবস্থায় থাকি তার সময় উঠি যায় উঠিয়া তার যে নামাজ আদায় করে আপনার স্ত্রী আমার স্ত্রী আমারও হয় আপনিও উঠোক্কা আপনি উঠিয়া নামাজ আদায় হরক্কা তখন আমি মনে মনে ভাবি যে আমার স্ত্রী যদি তা জুতো নামাজ আদায় করে আর আমি যদি ঘুমায় থাকি তো একটা তো কেমন দেখা যায় এই জন্যে আমরা চেষ্টা করি আল্লাহ তালার হুকুম বানার তবু কতটুকু আল্লাহর কাছে কতটুকু আল্লাহ এই টুটা ফাটা রে এবং সুতবেলা থাকতেও নেও আমার খুব বেশি ইচ্ছা লাগতো যে আমি নমাজ পড়তাম বা কুরন তিলা নিয়ে আমার যে আল্লাহ আমার বৃত্রের জানি না কিন্তু আমি অনেক টাইমে নমাজর লাগে প্রস্তুতি হইতাম রমজান আহিল রমজানের লাগে আমার তারা সেরি টাইমে দেখা দাই না কিন্তু আমি এর পরেও খাইতাম আনা হাইয়া রোজা রোজা ফ্রম রাখি তো তখন তাই তাইন দেখিয়া তো দুঃখ লাগতো পরে আমার সেরি টাইমে খাবাইতা খাবান অনেক বেশি বেশি হরি আল্লাহর প্রতি খুব বেশি ইচ্ছা আছে যে আল্লাহর নাম লইবার কিন্তু যাও ফার্সি আল্লাহর সুক্রিয়া আল্লাহ যতটুক আশা হর্ষি যতটুক হয়তো ঠিকমতো আল্লাহর দরবারও কবুল হয়েছে কি না কিন্তু জানি না কিন্তু হরসি যা আল্লাহর কবুল দোয়া করেন যেন এই যে সময় মতো ওয়াক্ত নামাজ আদায় এবং ক্ষুদা ভীতি এই ব্যাপারে সমাজের অন্য নারীদের মহিলাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সবর হাসু আমি অনেক টাইমে তারো উপদেশ দিতাম যে নমাজ পড়ো নমাজ পড়লে আল্লাহ খুশি হয় নমাজ না পড়লে মানুষের কোনোদিন কিছু রুটি সব কিছু বন্ধ হয় আর যার পরেও নমাজ আছে তার তারপরেও সব কিছু আল্লাহর রহমত থাকে আমি অনেক টাইমে টান টানেও সদা হইয়া দিতাম আর আর একটা ভাই আমি চৌকে দেখি না কিন্তু আমার বাড়িতে থাকতে আমি ফাঁসো সপ্তর নমাজ কেলেন্ডার অন্যরে দেখাইয়া চিরস্থায়ী কেলেন্ডার আমার ঘর রাখছে, রাখিয়া অন্যরে দেখাই আমি নমাজর চিরস্থায়ী কলে্ডার যে টাইমে যে সময় নমাজ টাইম আইতো ওর মোবাইলও একটা আমার মোবাইল আছে অর্থাৎ এলার্ম দিয়ে আমি রাখতাম ফাঁস সক্টর পরে যে সময় অর্থায়িত ওই সময় বুঝতাম ও সময় আজানোর আগে আমি চেষ্টা করতাম যে আমি পরিবার প্রস্তুতি নিতাম বাংলার ঘরে ঘরে নয় পৃথিবীর ঘরে ঘরে আপনার মতো মানুষের জন্ম হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই নুরুল ইসলাম আপনার কণ্ঠ থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআনের কোনো ছোঁড়াও অত বা আয়াত শুনতে চাই তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই দর্শক আমরা এই করোনা মহামারীর মধ্যে কেউ ভালো নেই কিন্তু তবু ভালো থাকতে হবে দন দৌলত বাড়ি গাড়ি কিছুই নেই এই দম্পতির তারপরও তারা ভালো তারা সুখে রয়েছেন এই সুখ এই ভালো থাকার পেছনে রয়েছে তাদের ক্ষুধার প্রতি সন্তুষ্টি এটি আমাদের জন্য বড় একটি মেসেজ হতে পারে দর্শক বিদায় নিচ্ছি তবে একেবারেই নয় এরকম বিশেষ কোনো অনুষ্ঠান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ঈদ মুবারক বিশ্লা عالم الغيب والشهاده هو الرحمن الرحيم يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله